হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি রমজানের ব্লগ। আশা করছি রমজানের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি ইফতারের জন্যে তৈরি করছি মোরগ পোলাও। সেই জন্যে প্রথমেই আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ আর গোটা গরম মশলা একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় 1-1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর সাথে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ কুচি করে দিয়েছি, চাইলে আপনারা প্লেন করেও দিতে পারেন। মোরগ পোলাওতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আমি এখানে প্রায় 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করছি। আমার একটু বেশি ভালো লাগে ঝালটা, তো সেই জন্য আমি ঝাল অ্যাড করছি। আবার কেউ চাইলে কাঁচামরিচের পরিমাণটাও বেশি করে দিতে পারেন। আর এখানে আমি পুরো 1টা টমেটো এভাবে কুচি করে দিয়ে দিলাম। মোরগ পোলাওয়ের কালারটা একটু সাদাটে হয়, তবে আমি আজকে আমার মতো করে রান্না করছি, তো এই টমেটোটা একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই মাহে রমজানে আপনাদের সময়টা কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে টমেটোগুলো সফট হয়ে এসেছে, এখন আমি জয়ফল জয়ত্রী গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই দেখিয়েছি আমি কতটুকু জয়ফল জয়ত্রী নিয়েছি, তার থেকে আমি 1/2টা এখন দিচ্ছি, আর 1/2টা আমি চালে অ্যাড করব। এখানে প্রায় 1/2টা জয়ফল আছে আর 1টা টুকরা আছে জয়ত্রীর। এগুলো স্ট্রং ফ্লেভার থাকে, সেজন্য খুব বেশি কিন্তু অ্যাড করা যাবে না। এখানে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি লেবুর রস, প্যাকেটে যে বিরিয়ানির মশলা থাকে সেই বিরিয়ানির মশলা থেকে 1 টেবিল চামচ, আর কিছু পরিমাণ লবণ স্বাদ মতো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর প্যাকেটের বিরিয়ানির মশলাটার ভেতরে অনেক কিছু ফ্লেভার অ্যাড করা থাকে, সেজন্যে আমি ম্যারিনেশনের সময় একটু দিই, এতে খেতে খুবই ভালো লাগে। আবার হাতের কাছে না থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই, এমনি মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া, এইভাবে যেভাবে আমরা ম্যারিনেট করলেই কিন্তু হয়ে যাবে। তো তেমন কোনো মেডিটরি কিছু না, আমার হাতের কাছে ছিল বলে দিয়েছি। এখন আমি আর টক দইটা আমি দিয়েছি প্রায় 1/4 কাপের মতো। টক দইটা মাস্ট, টক দইটা না দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। তো টক দইটা সহ আমি বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর আমি এখানে টুকরো করে রাখা কয়েক টুকরা আলু দিলাম, আলুটা ভালো লাগে আমার বিরিয়ানিতে সেজন্যে। আর ওই বাটিটা ধুয়ে আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি, আর এই পানিতেই কিন্তু আমি চিকেনটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করে নিব। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না, তো আমি এটাকে এবার ঢেকে দিব খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্যে। তো দেখুন একদম উপরে তেল ভেসে উঠেছে, আর এক্ষেত্রে একটু তেলটা আমি বেশি দিয়েছি, তেল মশলাটা, কারণ আমি ভাতের জন্য আলাদা কোনো তেল মশলা ব্যবহার করব না। এই মাংসটা তুলে নিয়ে এই মশলাতে আমি চালটা ভেজে নিব। এতে অল্প রানলে, এরকম করে রানলে দেখবেন খুবই টেস্টি লাগে, কারণ আমি অল্প পরিমাণে রান্না করছি শুধু রাতের জন্যে দুজনের, তো পরিমাণটা অল্প, তো এই ক্ষেত্রে আলাদা আলাদা করলে কিন্তু খুব একটা স্বাদ আসে না, সবসময় দেখা যাচ্ছে স্বাদটা ভালো লাগে না। তো এইভাবে মিক্স করে দিলে অল্প পরিমাণ রান্নালে কিন্তু ভালো লাগে বেশি, আর যখন অনেক বেশি পরিমাণে রান্না করা হয় তখন আমি আলাদা আলাদা করে নিই। আর আমি তো পুরো চালটা ভেজে নিচ্ছি, চিনি গুঁড়া চালটা ম্যাগি থেকে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মশলার সাথে চালটা ভেজে নিতে হবে। আর সব থেকে আমাদের দেশের যে পোলাওয়ের চাল চিনি গুঁড়া, এই চালটাই আমার ভালো লাগে বাসমতি চালের থেকে। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি শুধুমাত্র ভাতের জন্যে, মশলাতে কিন্তু অলরেডি লবণ আছে, তারপরেও আমি একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিলো যে ভাতে লবণটা একটু কম পড়বে, তো আমি সেই অনুপাতে লবণটা দিয়ে দিয়েছি। আর যে লেফট ওভার যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখানে আমি পানি আর দুধ মিক্স করে দিয়েছি। এখানে আমি অ্যারাউন্ড 6.5 কাপ পরিমাণ পানি আর 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি।
আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি কম রেখেছি, কারণ আমি এখানে 4 কাপ চাল নিয়েছিলাম। তো দুধটা দিলে ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয়। এখানে আমি 2টা কাঁচামরিচ এভাবে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি, আর অপেক্ষা করব চাল আর পানিটা সমান সমান হয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে জালটা মিডিয়াম থেকে একটু বেশি থাকবে। এখন আমার চাল আর পানিটা সমান সমান হয়ে গিয়েছে, আমি সেই মাংস আর আলু আর মশলা সহ সবটুকুই মিক্সড করে দিব। দিয়ে এখন জালটা একদম কমিয়ে দিব আর ভাতটাকে দমিয়ে বসিয়ে দিব। এভাবে রান্না করলে সময়টাও কম লাগে আর ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এভাবে দমে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার মোরগ পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি উপর থেকে সিদ্ধ ডিম দিয়েছি, হাফটা আসলে আমার বেবি খেয়েছে এই জন্যে 3টা ফালি আছে। তো এই তো খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমার পোলাওটা। অপর দিকে আমি আজকে দই করব, তাই দইয়ের জন্য আমি দুধ জাল করে নিয়েছি। চিনি আর দুধ প্রায় 2 কাপ মতো দুধ ছিল, আর আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি। 2 কাপ দুধকে আমি 1 কাপেরও কম করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন, আর আমি কোনো কলা ব্যবহার করি নাই, এমনি দুধটাকে জাল করে এরকম ঘন করেছি। দুধটা যখন এরকম উষ্ণ গরম থাকবে তখন এই পর্যায়ে আমি টক দই দিয়ে দিচ্ছি। আর টক দইটা অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ টক দই থেকে অনেক পানি বার হয়। তো এখানে আমি প্রায় ভরে ভরে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি টক দই, ঝরানো টক দই। পানি সহ নিলে হয়তো বা 3 টেবিল চামচ পরিমাণ নিতে হবে, কারণ পানিটা চলে গেলে আরও কমে যায় দইটা। তো খুব ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। তো এভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আপনারা কিন্তু চাইলে 2 কাপ দুধকে 1.5 কাপ পরিমাণ করে নিতে পারেন চিনি দেওয়ার পরে, কারণ চিনি দিলে কিছুটা পানি ছেড়ে দেয়। তো চিনি সহ জাল করে 1.5 কাপ পরিমাণ করে নিতে পারেন, আর তারপর এভাবে টক দই দিয়ে করে নিতে পারেন। তো আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আর ঘরে পাতা দই কিন্তু একদম সহজ, তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। অনেকে আবার দেখে ভাবতে পারেন যে দই হয়তো বা বানানো কঠিন, কিন্তু দই কিন্তু বানানো একদমই সহজ। আর দেশে যেহেতু এখন গরম পড়ছে তো কোনো ঝামেলাই করা লাগবে না কিন্তু। তো এটাকে আমি এখন সরাসরি ওভেনে দিয়ে দিব, কারণ আমার হাতে আজকে একদমই টাইম নেই আর সেজন্যে। তো এই যে আমি ওভেন থেকে বের করেছি, এখনও পুরোটা জমেনি, আমি আরও কিছুটা সময় রাখবো। এখানে আমি প্রথমে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম ফুল হিটে, তারপরে 120 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটাকে 20 মিনিট রেখেছি ওভেনের ভিতর। তারপরে আপনার ওভেনেই রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো ওভেনের তাপে, তারপরে ফ্রিজে রেখেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দইটা। আর আমি খুবই অল্প পরিমাণে জমিয়েছি, কারণ দইটা আমার হাজবেন্ড খুব একটা লাইক করে না, আমার জন্যই আসলে করা। তো দইটা খুবই সুন্দর হয়েছে, ইফতারিতে আমি খেয়েছি এটা, আমার ঘরে পাতা দই আর আমার করা মোরগ পোলাও। তো ভালোই লেগেছে, খারাপ না। আপনারাও কিন্তু বাসায় এভাবে অল্প অল্প করে ট্রাই করতে পারেন, আর অল্প যেহেতু অনেক দূর তো জমে যায়, একটু বেশি অ্যামাউন্ট হলে কিন্তু একটু সময় লাগে। তো এটা পরের দিন, আমি আজকে 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করছি, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে, আসলে রমজান তো চলেই যাচ্ছে আর ভিডিওটা আপলোড করা হচ্ছে না। তো পরের দিন আমি এরকম ছোটো চুনো মাছ চচ্চড়ি করেছি, আর মাছটা নিচে পড়ে গেছে সব, আমি একটু নেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার আম্মু সবসময় বলতো যে চুনো মাছ এভাবে চচ্চড়ি করার সময় বেশি নাড়াচাড়া করতে নেই। তো আমি নাড়াচাড়া করে ফেলেছি, তারপরও আলহামদুলিল্লাহ খেতে মোটামুটি ভালো হয়েছে আর কি। একটু না বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভাঙে না। তো আর এই তো শ্রীলঙ্কান আমাদের ফ্যামিলি আছে পাশে, তো তারা আমাদের ইফতারি দিয়েছে, তাদের ইফতারিগুলো একটু অন্যরকম থাকে। আর এদিকে আমার হাজবেন্ড মালটা কেটে নিয়েছে, আর কেটে নিয়েছে তরমুজ, শ্রীলঙ্কান ইফতারের মধ্যে ছিল ওদের একটা ভাত খিচুড়ি, পাতলা খিচুড়ি আমরা বলতে পারি, আমাদের মতো পাতলা খিচুড়ির মতো একটা কিছু ছিল, আর সাথে ছিল হচ্ছে কাটলেট আলুর চপের মতো ছিল একটা, আর একটা কি কাটলেট ছিল আর কি, ডিমের কাটলেট হয়তো বা। তো
এরকম কাটলেট আইটেম ছিল আমাদের মতো, যে পেঁয়াজু তারপরে বেগুনি ছোলা এইসব কিন্তু খায় না ওরা। তো এক এক দেশের খাবার এক এক রকম। এদিকে আমার হাজবেন্ড তরমুজ কাটতে কাটতে আমার মেয়েকে একটু দিচ্ছে, দেখুন আমিরা বুড়ি কিভাবে খাচ্ছে তরমুজ। আর ও কিন্তু খুব পছন্দ করছে ইদানিং তরমুজটা আমাদের সাথে খাচ্ছে। তো ওর হাতে ধরিয়ে দিলে ও আস্তে আস্তে করে খায়। আমি উপর দিকটা কেটে দিয়ে, কারণ উপর দিকটা বেশি সফট থাকে আর যেহেতু বিচি আছে, তো উপর দিকটা কেটে দিলে অনেক সময় ওর হাতে থাকে ওইটা, আর ও আস্তে আস্তে করে কামড়ে কামড়ে খায়। তো এই তো আমার হাজবেন্ড সব তরমুজগুলো কেটে নিচ্ছে। আর ইফতারি তো আমরা দুজনই করব, তো সব কিছু কিন্তু অল্প অল্প করাই ভালো, কারণ ইফতারি খুলে এত কিছু খাওয়া যায় না। তো ও এটাকে ফ্রিজে রাখবে, কারণ এখন ইফতারি হতে একটু টাইম বাকি, একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।